জীবনে যাই কিছু পেয়েছেন তা মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ আর রাজ্যের মা বনিদের আশীর্বাদ আর ভালোবাসার ফলে পেয়েছেন বলে বুধবার বনিদের কাছ থেকে ভোটা নেবার পর নিজের প্রতিক্রিয়ায় বলেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ভাইফোঁটা উপলক্ষে বুধবার নিজের সরকারি বাসভবনে দলের মহিলা সংগঠনের বনিদের কাছ থেকে ভোটা নেন তিনি। ভাইফোঁটার সামগ্রিক তাৎপর্য নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের মা বনিদের আশীর্বাদ আর ভালোবাসার শক্তি নিয়েই আগামী দিনে দায়িত্ব পালন করবেন তিনি। ত্রিপুরা শ্রী মা, উনিও মা, ওর স্বাভাবিকভাবে আমি উদয়পুর থেকে আমার জন্ম হয়েছে, আমি জীবনে যাই পেয়েছি মায়েদের কারণে পেয়েছি, তার জন্য মায়েদের আশীর্বাদ আমি সবসময় কামনা করি। আমি বিশ্বাস করি ওনাদের আশীর্বাদ নিয়ে আমি সুন্দরভাবে যেই দায়িত্ব আছে সেটা নিয়ে। ভারতের সভ্যতা এবং কৃষ্টিতে ভাইফোঁটার তাৎপর্য উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান প্রতি বছরই নিজের আবাসে বোনেদের কাছ থেকে ভোঁটা নেন এবং বোনেদের এই আশীর্বাদই তাকে মানসিকভাবে প্রাণিত করে কাজ করার জন্য আর আগামীর পথ চলায়। জাতি জনজাতির সব অংশের মা বোনদের এই আশীর্বাদই যে তা জীবনের গতি সঞ্চালী শক্তি হিসেবে কাজ করে সে মূল্যবান কথাই উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। পরিবার বন্ধন আর আত্মীয়তা, এটাই ভারতবর্ষের মূল পরিচয়। স্বাভাবিকভাবে ভাইফোঁটা, রাখি বন্ধন, এই দুইটাই উৎসব ভাই বোনকে রক্ষা করার পরম্পরাগত উৎসব। আমরা পুরো দেশ পালন করি আর আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকবারই এই সরকারি নিবাসে বোনদের কাছ থেকে আশীর্বাদ নেই, এতে আমার আমি মানসিকভাবে শক্তি পাই, তাদের আশীর্বাদ নিয়ে কাজ করার শক্তি পাই। আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে আপনি মনে তিন চারবার মানে জিম করেন, তিন চারবার করি না, এখন তো আমি যাবো করিই না, কিন্তু আমাদের আমার মায়েদের কাছ থেকে যে সুন্দর মানসিকতা, স্বনির্ভর দৃষ্টিভঙ্গি যেটা মহিলাদের কাছ থেকে পাওয়া যায়, সেটা শুরু থেকেই ত্রিপুরার সমস্ত গ্রাম হোক, শহর হোক, জাতি হোক, জনজাতি হোক, আমি পেয়েছি, তাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ করি, তার জন্য আমার সমগ্র মহিলাদের বিপুল পজিটিভ শক্তি আর নারী সত্তার অসীম সম্ভাবনা এবং গুণাবলীর উল্লেখ করে রাজ্যের রাজ্যসভা সাংসদ জানান তাকে রক্ষা করেন রাজ্যের মা আর বোনেরাই। উল্লেখ করেন নারী মানে শক্তির আধার। নিশ্চিত ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মিকতার দেশ ভারতবর্ষ। পরিবার বন্ধন আর আত্মীয়তা, এটাই ভারতবর্ষের মূল পরিচয়। স্বাভাবিকভাবে ভাইফোঁটা, রাখি বন্ধন, এই দুইটাই উৎসব ভাই বোনকে রক্ষা করার পরম্পরাগত উৎসব। আমরা পুরো দেশ পালন করি আর আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকবারই এই সরকারি নিবাসে বোনদের কাছ থেকে আশীর্বাদ নিই, এতে আমার আমি মানসিকভাবে শক্তি পাই, তাদের আশীর্বাদ নিয়ে কাজ করার শক্তি পাই। আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে আপনি মনে তিন চারবার মানে জিম করেন, তিন চারবার করি না, এখন তো আমি যাবো করিই না, কিন্তু আমাদের আমার মায়েদের কাছ থেকে যে সুন্দর মানসিকতা, স্বনির্ভর দৃষ্টিভঙ্গি যেটা মহিলাদের কাছ থেকে পাওয়া যায়, সেটা শুরু থেকেই ত্রিপুরার সমস্ত গ্রাম হোক, শহর হোক, জাতি হোক, জনজাতি হোক, আমি পেয়েছি, তাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ করি, তার জন্য আমার কাছে আমার কাছে সবসময় পজিটিভিটি থাকে। আর ত্রিপুরা শ্রী মা, উনিও মা, আর স্বাভাবিকভাবে আমি উদয়পুর থেকে আমার জন্ম হয়েছে, আমি জীবনে যাই পেয়েছি মায়েদের কারণে পেয়েছি, তার জন্য মায়েদের আশীর্বাদ আমি সবসময় কামনা করি। আমি বিশ্বাস করি ওনাদের আশীর্বাদ নিয়ে আমি সুন্দরভাবে যেই দায়িত্ব আছে সেটা নিয়ে কাজ করি। বলা হয় যে ভাইফোঁটা নাকি যে বোনেদের রক্ষা করার একটা প্রতিশ্রুতি, সে বিষয়টা নিয়ে কী বলবেন? স্বাভাবিক ভোটা দেওয়ার সময় যে মন্ত্র উচ্চারণ করেন, ভাইকে রক্ষা করার জন্য বোনেরা উচ্চারণ করেন, স্বাভাবিকভাবে যখন আমাকে রক্ষা করে আমাকে রক্ষা করার জন্য কেন করছে, যে সশক্ত ভাই তৈরি করার জন্য। আর আমি আশা করি আজকের দিনে মহিলাদের রক্ষা করার জন্য ভাইয়েরই দরকার হবে তেমন না, বোনেরা রক্ষা করতে পারে, আমাকে তো বোনেরাই রক্ষা করে।
মোদিজিকে তো বোনেরাই রক্ষা করেছে, কত জাত পাত পন্থ সব কিছু বোনেরা সব কিছু উদ্ধস্ত করে ইউপিতে যোগীজির নেতৃত্বে সরকার এনেছে। কারা এনেছে? মহিলারাই এনেছে। তো যেটা পরম্পরাগত ব্যবস্থা সেটাকে আমরা মানি, সেটাকে আমরা পালন করি, সেটা কারণ আমাদের সংস্কৃতি। কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা বলবো, মহিলারা যে শক্তির আধার আছে, আমার কাছে শক্তি আছে, কিন্তু তাদের কাছ থেকে যেই পজিটিভ মানসিকতার সঙ্গে মন্ত্র উচ্চারণ করে নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়ে যায় সব কিছু, সেটাই তো শক্তি যোগায় আমাদের। স্বার্থহীন সেবা আর কল্যাণময় শক্তি হিসেবেই মহিলারা জাতি এবং সমাজের নির্মাণ করে বলে সুন্দর মন্তব্য করেন রাজ্যের আপামর অংশের কাছে প্রিয় এই জননেতা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবকে ফোঁটা দিয়ে ভাই বিপ্লব কুমার দেবের মঙ্গল কামনা করেছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং দলের মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মন। মহিলা মোর্চার বোনেরা পালন করে থাকে, আমিও যখন সভাপতি সভানেত্রী ছিলাম মহিলা মোর্চার, তখন আমিও করেছিলাম আমার বোনদের নিয়ে। তো আজকের এই দিনটিতে প্রথমত আমরা রাজ্যের সকল ভাইদের আমি শুভকামনা জানাবো এবং সকল ভাইদের জন্য আমি পরম শক্তি যে আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। এখন বর্তমানে আমরা আছি আমাদের রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেবজির বাসভবনে আছি আমরা। ওনাকে যখন উনি প্রদেশ সভাপতি ছিলেন তখন ওনাকে আমরা এই দিনে এই পবিত্র দিনে আমরা ওনাকে তিলক পরাতাম, তার পরবর্তী সময় যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দিয়েছি, আজও উনি ডেকেছেন। উনি ডাকার জন্য না, এমনি তো আমরা এটা নর্মালি আমরা আসতাম। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা কিছুক্ষণ আগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীও ওনার বাসভবনে আমরা ছিলাম, প্রত্যেক মহিলা মোর্চার আমরাও ছিলাম সেখানে, মুখ্যমন্ত্রীজিকেও আমরা তিলক পরিয়েছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। আর তাছাড়া দিয়া রাজ্যের সমস্ত অংশে ভাইদেরকে এই শুভ ভাইটা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তৎসঙ্গে জানাবো। সমস্ত অংশের ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই ভাতৃদ্বিতীয়ার শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের রাজ্যের এখন আমাদের প্রিয় প্রাক্তন বিপ্লব কুমার দেবজির বাসভবনে আমরা এসেছি। ওনাকে বাইফোঁটায় আজকে আমরা ফোঁটা দিতে পেরেছি। অনেক অংশ থেকে মহিলারা এসছে বাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো আজকে এই দিনে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা ঘোরার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে সমস্ত অংশের ভাইরা। মুখ্যমন্ত্রী থাকার সময় রাজ্যের সব অংশের মা বোনেদের আর্থসামাজিক বিকাশকেই নিজের ধ্যান জ্ঞান করে কাজ করে গিয়েছেন বিপ্লব কুমার দেব। আগামীর পথ চলায় রাজ্যের মা বোনেদের আশীর্বাদ আর ভালোবাসায় যে তার মূল শক্তি বুধবাসী আত্মবোধকেই আবার উল্লেখ করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।